শুভেন্দু অধিকারী, মহিলা দেখলেই কিরম একটা অ্যাবনর্মাল হয়ে যান, এ খুব সমস্যা, এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা শুভেন্দুর মেন্টাল না ফিজিক্যাল কি প্রবলেম, এ আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। ওই ছুঁয়ো না ছুঁয়ো না প্রবলেম কিন্তু ওইখান থেকে তৈরি, ফলে এই মহিলা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না শুভেন্দু সম্পর্কে। এই জায়গাটা একটা গভীর মনস্তত্ত্বর ব্যাপার, যেটা ওর আচরণে কথাবার্তায় বারবার বেরিয়ে চলে আসে। শুভেন্দুর মাথায় যে গোবরটা ছিল সেটা গরমে শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে, ফলে ডেঙ্গির ক্যাম্প মানেই ডাক্তার দরকার, সচেতনতার অভিযানটা যে দরকার আরো বেশি, এই বিষয়টাই শুভেন্দু বুঝে উঠতে পারছে না। শুভেন্দু অধিকারী, আরেকটা অভিযোগ যে উনি যেখানে বিক্ষোভ দেখাতে যান সেখানে মহিলা পুলিশকে লাগিয়ে দেওয়া হয়, এটা একটা চক্রান্ত, যে মহিলা পুলিশের সঙ্গে ঠেলাঠেলি হবে, ওনার বিরুদ্ধে একটা পুলিশ স্টেশন কেস দিয়ে দেওয়া হবে, এটাই চক্রান্তের। আজকেও তাই তিনি উল্লেখ করেছেন রাজ্য মহিলা পুলিশ। এই শুভেন্দু এবং মহিলা, এই ব্যাপারটা আমি একদম বেশি মন্তব্য করব না, আবার সেই ছুঁয়ো না ছুঁয়ো না একটা বিতর্ক তৈরি হবে। শুভেন্দু অধিকারী, মহিলা দেখলেই কিরম একটা অ্যাবনর্মাল হয়ে যান, এ খুব সমস্যা, এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা শুভেন্দুর মেন্টাল না ফিজিক্যাল কি প্রবলেম, এ আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। সাদা পোশাকে জিন্সের প্যান্ট পরে যেন মহিলা পুলিশ, এবার মহিলারা কি কি পরবেন এটাও যদি শুভেন্দু, এইখানেই তো শুভেন্দুর প্রবলেম, এই যে সাদা পোশাকে জিন্স পরে মহিলা কেন, এই যে শুভেন্দুর অবচেতনে মহিলাদের পোশাক আশাক, মহিলাদের জিন্স, মহিলারা কি পরবেন, মহিলারা কি পরেন, এইখান থেকেই তো মহিলা সম্পর্কে শুভেন্দুর মস্তিষ্কের ধূসর অংশে যে একটা জটিল আবর্ত কাজ করে, ঘূর্ণাবর্ত কাজ করে মহিলা সম্পর্কে, এইখান থেকেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। ওই ছুঁয়ো না প্রবলেম কিন্তু ওইখান থেকে তৈরি, ফলে এই মহিলা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না শুভেন্দু সম্পর্কে। এই জায়গাটা একটা গভীর মনস্তত্ত্বর ব্যাপার, যেটা ওর আচরণে কথাবার্তায় বারবার বেরিয়ে চলে আসে। সাধারণভাবে ক্যামন স্ট্রিট দিয়ে কোনো মিছিল যায় না, যত ধরনের মিটিং মিছিল হয় সাধারণভাবে ক্যামন স্ট্রিটের উপর দিয়ে কোনো দলেরই কোনো মিছিল ক্যামন স্ট্রিট দিয়ে যায় না, এটা চিরাচরিত কোনো মিছিলের মধ্যে দিয়ে পড়ে না, কোনো মিছিলের রুটে পড়ে না। আপনারা দেখুন অনেক বড় ব্রিগেড, শহীদ মিনার, ধর্মতলা চলো, নানা ধরনের মিছিল হয়, কিন্তু কখনোই ক্যামাক স্ট্রিটের উপর দিয়ে কোনো মিছিল যায় না। এখন কেউ যদি কারুর শয়নে স্বপনে জাগরণে কোনো ব্যক্তির ছবি দেখতে আরম্ভ করেন এবং সেই ব্যক্তির গুরুত্বের জন্য তার কাছাকাছি দিয়ে কিভাবে যাওয়া যায়, এগুলো যদি এখন বড় হয়ে ওঠে তার কাছ দিয়ে যেতে চায়, সে তাদের ব্যাপার।